हेलो फ्रेंड्स, वेलकम टू सीमास टेस्टी फूड। आज আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ডেজার্টের রেসিপি। আপনারা তো দেখে বুঝতেই পারছেন এটা কতটা দেখতে আকর্ষণীয় হয়েছে। এটা দেখতে যতটাই সুন্দর, খেতে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি টেস্টি। এটা বানাতে এতটাই সহজ, এটা 10 বছরের বাচ্চা পর্যন্ত এটা চাইলে বানিয়ে নিতে পারবে। বিশ্বাস হচ্ছে না, তাই না? দয়া করে পুরো ভিডিওটা দেখুন, এতে আমি পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। যে হঠাৎ কোনো অতিথি চলে এলে মিষ্টিটা বানিয়ে পরিবেশন করুন, তো দেখে দেখেই মন ভরে যাবে। চলুন দেখে নিই মিষ্টির রেসিপিটা। এর জন্য প্রথমে আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1/2 কাপ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের পরিমাণ মিল্ক পাউডার। পাউডারের একটা খোয়া বানিয়ে নিতে হবে। আতে আপনারা বাজার থেকে খোয়া নিয়ে এসে ওই মিষ্টিটা বানাতে পারেন, কিন্তু সব সময় তো বাড়িতে খোয়া থাকে না প্রেজেন্ট। তাই ইনস্ট্যান্ট এই মিষ্টিটা বানানোর জন্য আপনারা মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডারে এরকম ভাবে খোয়াটা তৈরি করে নেবেন। এখানে আমি কিছু এলাচ ভেঙে ভেতরে বীজগুলো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এলাচ পাউডার, রোজ এসেন্স দিতে পারেন। এখানে খোয়াটা তৈরি হয়ে গেছে, দেখুন কীরকম শুকনো করতে হবে। এটার একটা ডো করে নিলাম, এটা ছোট ছোট ডো কেটে বল বানিয়ে নেব প্রথমে। এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি, এর মধ্যে ঘি লাগিয়ে গ্রিস করে দিলাম। এবার এগুলোকে একটা বেলনের সাহায্যে ভালো করে বেলে নিলাম। দেখুন প্লাস্টিকটা উঠে যাচ্ছে, উপরে ঘি দিয়ে গ্রিস করেছিলাম তাই তাড়াতাড়ি উঠে গেল, না হলে খুব প্রবলেম হবে। এখানে আমি একটা বোতলের উপরে ঠেপিটা নিয়েছি, ওটা দিয়ে গোল গোল সাইজে সব সেম সাইজের কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, এবার সবগুলো সাইডে যেগুলো বেঁচেছে সে অংশটা বের করে ওগুলো দিয়ে আরেকবার ডো বানিয়ে করে নেব। দেখুন এখানে সব গোল গোল করে এগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে রোজ বানানোর শেপ দেবো। খুব সহজেই হয়ে যাবে, রোজ বানাতে এমন কোনো বড় ব্যাপার না, খুব ইজিলি হয়ে যাবে, খালি একটু কেয়ারফুলি করতে হবে। একটার একটু লাগিয়ে একটার সাথে একটা করে জয়েন্ট করে যেতে হবে। দেখুন প্রসেসটা খুব ইজি। রোজের শেপে চলে আসছে। এরকমভাবে করতে করতে যে যতটা সাইজের বানাতে চাইবেন সেরকমভাবে করতে পারবেন। এটা বানাতে খুব টাইমও লাগবে না, আর খুব এমন কিছু বেশি পরিশ্রমও নেই। একই রকমভাবে একটু ছেড়ে ছেড়ে ওগুলো দিয়ে যেতে হবে। খুব সহজেই তৈরি হয়ে যাবে রোজ।
রোজের শেপে চলে এসেছে। তৈরি হয়ে গেল হোয়াইট রোজ। আমি এখানে তিনখানা হোয়াইট রোজ বানিয়েছি আর বাকি কিছু অরেঞ্জ কালার দিয়েছি। কালার দিয়ে বানাচ্ছি অরেঞ্জ রোজ। ঠিক একই রকম ভাবে এই রোজগুলো বানিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল পাঁচখানা রোজ সুইট। এখানে আমি 1.5 কাপ মিল্ক পাউডারে 5টা সুইট বানালাম। এর মধ্যে কিছু সিলভার বল, কিছু কালারফুল বল দিয়ে দিলাম। এতে বল না দিলেও এটা দেখতে এমনিতে এত আকর্ষণীয় হয়েছে, মানে বানালে আর খেতে ইচ্ছে করবে না, মনে হবে সাজিয়ে রাখি, আর খেলে মনে হবে আরও খাই। এতটা টেস্টি হয়েছে, বাজারে কিনে আনা মিষ্টিও মনে হয় না যে এতটা টেস্টি হবে কি হবে না। ডাউট আমার তো খুবই পছন্দ এই মিষ্টি খাওয়ার পর থেকে, আর বাজারের মিষ্টি খেতে ভুলে যাবে, মনে হবে আমি বাড়িতে মিষ্টি বানিয়ে নিজে খাবো এবং অন্যদেরকে খাওয়াবো। এত সুন্দর দেখতে, এত সুন্দর খেতে, চোখেও খুশি হবে দেখে, খেয়েও মুখও খুশি হবে, মনও খুশি হবে। তাই এরকম মন খুশি করা মিষ্টি বাড়িতে ঝটপট তৈরি করে নিন খুব তাড়াতাড়ি, খুব কম সামগ্রীর সাথে। আর কেমন হয়েছে কমেন্টে জানান। পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, পছন্দ না হলে, না হওয়ার আশা করি প্রশ্ন উঠতে না, তাও যদি কারো পছন্দ না হয় তাহলে ডিসলাইক।